চিঠিতে জানিয়েছি, মেলের মাধ্যমে জানিয়েছি। আশা করছি প্রশাসন সদাস্ত ভূমিকা নেবে। যারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে তাদেরকে যথাযথ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। স্যার, তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সিবিআই তল্লাশি থেকে ব্যস্তে পুকুরে ঝাঁপ দিলেন, তবে কি তিনি অভিযোগ প্রমাণ তিনি নিজেই করে দিলেন? আমি বলতে পারবো না তিনি অভিযুক্ত কি অভিযুক্ত নয়, তদন্ত সাপেক্ষ। তবে তিনি যেভাবে সিবিআইয়ের হাত থেকে পালাবার চেষ্টা করেছেন এটা একটা সন্দেহ থেকে যায় যে তিনি হয়তো তিনার মোবাইল দুটো পাওয়া যাচ্ছে না, আইন তেন তিনার হয়তো কিছু যে কারণে সিবিআই এসেছে তার সাথে হয়তো যুক্ত থাকতে পারে। তবে তদন্ত সাপেক্ষ আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব দ্রুত এই যেগুলো প্রক্রিয়াগুলো চলছে দ্রুত সমাধান করে চাকরি যাতে স্বচ্ছভাবে হয় এবং যারা এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করুক। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে জেরা করার নির্দেশ দিল হাইকোর্ট, কি বলবেন? তো অসুবিধা কি আছে, জিজ্ঞাসা করবে, উনি যদি নির্দোষ হয় ক্লিন চিট পেয়ে যাবেন, আর উনি যদি চাকরি বিক্রি করে থাকে আইপিসি অনুযায়ী যে ধারা অনুযায়ী যেটা আছে সেটাতে তিনি শাস্তি ভোগ করবেন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে অত চিন্তার কারণ নেই, অত ভেঙে পড়ার কারণ নেই। উনি তো বলছেন আমি দুর্নীতি করে থাকি, আমি শহীদ মিনার মঞ্চে শহীদ মিনার মাঠ থেকে আমি গলায় ফাঁসি দড়ি দিয়ে দেবো, তাহলে উনার ভয় পাওয়ার কি আছে আর কিছু কি আছে? আপনি যে এলাকায় দাঁড়িয়ে সভা করছেন সেই জেলাতেই একটি দুর্ঘটনা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে ধর্মীয় হিসেবে কেন্দ্র করে মসজিদের উপর হামলা, কি বলবেন? দেখুন, ভাবতে অবাক লাগছে আমাদের রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে, রাজ্যের আইবির ভূমিকা নিয়ে। কিছুদিন পূর্বে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আবার এই জেলাতেই নামাজ পড়ছিল মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা, মসজিদে এসে আক্রমণ করেছে। আমরাও ওটাকে অবজারভেশনে রেখেছি, পুলিশ কী করছে না করছে সেটাও আমরা খোঁজ খবর রেখেছি। আশা করব পুলিশের কাছে যে কঠিন ব্যবস্থা নেবে, আইনের মাধ্যমে যারা এলাকা শান্তির পরিবেশকে সম্প্রীতিকে ঐক্যকে যারা বিনষ্ট করার জন্য এই মসজিদ মন্দির বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে কোন ইস্যুতে পৌঁছাবেন? ধরুন, আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে না, নতুন করে মানুষের কাছে আমরা পৌঁছে গিয়েছি। মানুষ শুধু প্রস্তুত আছে কবে ভোট আসছে ভোটটা দেবে, ইস্যু তো মানুষ জেনে গিয়েছে। এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আমরা দেবো, মানুষ আমাদেরকে ভোট দেবে। বিজেপিকে কি ইস্যুতে দেখছেন? দেখুন, একে অপরের পরিপূরক, দুটি দুর্নীতিগ্রস্ত, দুটি ক্ষমতার শীর্ষে কীভাবে বসে থাকবো সেটাই লক্ষ্য। মানুষ কীভাবে উপকৃত হবে, মানুষ কীভাবে পরিষেবা পাবে সেটা তারা নিয়ে ভাবেন। ভাইজান, ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস, অনেকে বলছেন যে হিস্ট্রি থেকে হাই তুলে দিয়ে স্টোরি লিখতে চাইছে সরকার, কি বলবে? দেখুন, কেন্দ্র সরকার কোনো ইস্যু নাই, মানুষকে নতুনভাবে ভোট চাওয়ার জন্য ভোট নেওয়ার জন্য কোনো ইস্যু নাই, এ সেই ধর্মীয় রাজনীতি বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে। যেভাবে ইতিহাসের পাতা থেকে মুঘলদের ইতিহাস তুলে দিচ্ছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সিলেবাস থেকে তার এ তুলে দিচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। আমি আশা করছি ভারতবর্ষের সুসচেতন নাগরিক এটা একসাথে প্রতিবাদ করবে এবং বিগত দিনে ইতিহাস ফিরিয়ে নিয়ে আসবে। শুধু তো মুঘলদের ইতিহাস তোলা হচ্ছে না, সেই শিবাজির, রানা প্রতাপ সিংজির এবং লালকেল্লা থেকে শুরু করে ভারতবর্ষের যে ইতিহাস, সুদীর্ঘকালের ইতিহাস, যে আমাদের যোদ্ধাদের লড়াই, আত্মবলিদান, এর মধ্যে অনেকটা খুন হবে, তাদের সম্মানে আঘাত লাগবে। আমি আশা করব আগামী দিনে আবার ফিরে আসবে যারা ক্ষমতার শীর্ষে থাকার জন্য এই ধরনের নোংরা রাজনীতি করছে, ভারতীয়রা আমরা তাদেরকে দেবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিহত করব। স্যার, আজকে বছরের প্রথম দিন, সেই দিনও ছাড় নেই বীরভূমের নেতা বিভাস অধিকারী, একযোগে বীরভূম এবং কলকাতার বাড়িতে সিবিআই তল্লাশি করছে, কি বলবেন? যারা দুর্নীতি করবে, সিবিআই আছে, ইডি আছে, সিআইডি আছে, যারা তদন্তকারী সংস্থা তদন্ত করবে, যারা দোষী তারা শাস্তি পাবে।1971 সালের আগের যদি কেউ কাগজ দেখা দেওয়ারে এনআরসিতে তার নাম থেকে যাবে, নাহলে কাটা পড়ে যাবে। ওরা তো 1971 চেয়েছে অসমে, আমরা যারা বলছি 1947-এর আগের কাগজ চাইলে আমরা দেখাতে পারবো, কি পারবো না? তাহলে আমরা তো ভয় পাচ্ছি কেন? ভয় দেখানো হচ্ছে, আমরা জানি না, সেই না জানার সুযোগে আমাদেরকে ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। আজকের পর থেকে যদি কেউ মধ্যে ঢুকাচ্ছে, আর তৃণমূল বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে, আমরা এই সিএ করে তাড়িয়ে দেবে, আমরা আটকাবো, তোমরা আমার কলে ঢুকো। এটা হচ্ছে একটা কল, ভোট ধরা কল, কলটাকে আজকে ভাঙতে হবে।
উন্নয়নের নিরিখে ভোট করানো হোক, যার ধর্ম বর্ণের নিরিখে আমরা ভোট চাই না, মানুষের অধিকারের নিরিখে ভোট করুন। যাক তাহলে উনার পরদাদু, সরি উনার দাদু, পরদাদু খুঁজলেও পাওয়া যাবে সবার দিয়ে বসছি, কিন্তু পুরাতন যাদের বাড়ি আছে পুরাতন সবার পরদাদুর জমিতে। আর একটা কথা বলি, লোকাল কোর্ট কোথায় আপনাদের? হ্যাঁ, ঢাকাল কোর্টে এই এলাকার কতজন চাচা ভাই পড়ে লড়াই করেছ বলো তো দেখি? ছাঁচের পানি আমার চাচার ছাঁচের পানি আমার জায়গায় পড়ছে কেন? ভাই পড়ে দরজাটা আমার দিকে একটু বেঁকে গেছে কেন? এই নিয়ে কজন সিভিল স্যুট করেছেন বলুন তো? কতজন আমরা কেস করে রেখেছি ঘাটাল কোর্টে এই জমি জায়গা নিয়ে? কার দলিলটা নিয়ে করেছি?